কি খবর সবার? আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, এই জায়গায় আমি একটা সার্কিট আগায় রাখছি। এটা কি ডেল্টা কানেকশন? যারা স্টার ডেল্টা কনভার্সনের যে আমি সূত্রের প্রতিবেদন দেখেছি, ওইটা যারা ক্লাস করেন নাই অবশ্যই করে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখন এটা দেখেন, ডেল্টা কানেকশন আছে। যদি এটাকে স্টার কানেকশনে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে এই মাঝখানে আমি একটা স্টার আঁকিয়ে নিই। দেখেন, আমি একটা স্টার আঁকাই নিলাম, এটা আমি কনভার্ট করব, ঠিক আছে? এটা কনভার্ট করার জন্য এটার পয়েন্ট কি এ না, এত এটাকে আমি এ ধরতেছি বড় হাতের এ, এটাকে বড় হাতের বি ধরতেছি, এটা বড় হাতের সি ধরতেছে। এখন যদি এই এ বের করতে চাই, তাহলে আমাদের স্টার ডেল্টা স্টার কনভার্সনের সূত্র জানতে হবে। তাহলে এ যদি বের করতে চাই, আমাদের সূত্র ছিল কি, যে এই পয়েন্ট যে পয়েন্টে যুক্ত আছে, সেই পয়েন্টের সাথে আরো যে দুইটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, সেই দুইটা রেজিস্ট্যান্স কি হবে, গুণ। তাহলে এই পয়েন্টের সাথে কি এইটা আর এটা যুক্ত আছে, তাহলে 25×10। আর বিপরীতে কি হবে, সবগুলো রেজিস্ট্যান্স যোগ করব, 25+15+10। তো এটা ক্যালকুলেটারে করি, 25×10 ভাগ 25+15+10 কত আসতেছে, 5, ঠিক আছে? এটা আমাদের আসতেছে 5 ওহম। তাহলে এ পয়েন্টের মান কত, 5 ওহম, ঠিক আছে? এখন আমরা এই বি পয়েন্ট বের করব। বি পয়েন্ট বের করার জন্য সেম সূত্র। তাহলে বি পয়েন্টের সাথে লেগে আছে কোন কোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স। তাহলে এই দুটো কি হবে, গুণ হবে, 25×15, আর নিচে সবগুলো যোগ হবে, +10। আমরা শুধু চেঞ্জ করব কি, এই 10-এর জায়গায় 15 দিয়ে দেবো, 10। এবার তাহলে 7.5 ওহম, 7.5 ওহম, ঠিক আছে? আর সি যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সি পয়েন্টের সাথে রেজিস্ট্যান্স কোনটা, এই 15 আর 10, তাহলে 15×10, আর নিচে যোগ হবে 15+10। এই জায়গায় আমরা শুধু 25-এর জায়গায় 10 দিয়ে দেবো, বের হইলো কত, 3, আমাদের 3 ওহম। তাহলে আমাদের অনেক ম্যাথ যখন আমরা প্রবলেম সলভ করবো, তখন আমাদের এই ডেল্টা কানেকশন দেওয়া থাকবে। ডেল্টা কানেকশন দিলে আমরা সিরিজ প্যারাল করতে আমাদের অসুবিধা হবে, তখন আমাদের এই ডেল্টা কানেকশনটাকে স্টার কানেকশনে রূপান্তর করলে আমরা সিরিজ প্যারালাল সহজেই করে নিতে পারবো। এখন এটা যদি আমি সিম্পলিফাই করে আঁকি এই জায়গায়, তাহলে কিরকম দেখা যাবে, এরকম দেখা যাবে না? এটা হবে 5 ওহম, এইটা হবে আমাদের 7.5 ওহম, এটা হবে 3 ওহম। সহজ হয়ে গেল না? এর সামনে যদি সোর্স থাকে বা অন্য কিছু থাকে, তাহলে এটা আমাদের কনভার্ট করতে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো যারা ডেল্টা স্টার বা স্টার ডেল্টা কনভার্সনের সূত্রের প্রতিবেদনের ভিডিওটা না দেখছে, তাদের জন্য এটা একটু জটিল হয়ে যাবে। তারপরে আমি যত সহজ হয় সেভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি তারপরে না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ধন্যবাদ।